আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে তার দৃষ্টিতে 11 শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানব যে মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নাস আহাব্বুন নাস আহসানুকুম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করেছেন এই চরিত্রের মানুষগুলোকে আমরা আজকে পরিচিত করাবো আপনাদের সাথে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন 11 শ্রেণীর মানুষের কথা আমরা জানি বিভিন্ন হাদিস থেকে এই মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন সর্বোত্তম মানুষ বলেছেন সবচেয়ে আল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে প্রিয় মানুষ বলেছেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয় কিন্তু এই 11 জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সবচেয়ে নেক এবং সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ আমরা সবাই চেষ্টা করব তো সেই গুণগুলো সমর্থন করা আমি এখন একটা একটা করে 11টি গুণের কথা 11 জন মানুষের 11টি গুণের কথা উল্লেখ করব আমাদের কাজ হবে আমরা নিজের সাথে সেটাকে কম্পেয়ার করব তুলনা করব যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে কতটা নাই এই 11টি গুণের 11টি যদি কারোর মধ্যে থাকে তাহলে এই হবে সমাজের সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে টপ লেভেলের শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে ভালো মানুষ আর এই 11টি গুণ যার মধ্যে যত কম থাকবে এই গুণগুলোর মধ্যে যত কম সংখ্যক গুণ যার মধ্যে থাকবে সে শ্রেষ্ঠত্বের বিচারে তত বেশি পিছিয়ে অতএব আমরা কম্পেয়ার করব তুলনা করব এবং সম্ভব হলে নবী রাসূলুল্লাহ সাল্লামের এই হাদিসগুলোর আলোকে এই 11টি চরিত্রকে একটা কাগজে লিখে আমার বাসা বাড়িতে অফিসে আমি লাগায় রাখলাম ডায়েরিতে নোট করে রাখলাম মাঝে মধ্যে চোখ বুলালাম যাতে করে এর কোন গুণটা আমার মধ্যে আছে কোন কোন গুণটা নাই সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি এবং যে গুণগুলো আছে সেগুলোকে টিক দিয়ে আল্লাহ শুকর আদায় করে সেগুলোকে মজবুতভাবে আরো সামনের জন্য ধরে রাখব আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নেব যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি তাহলে ভাইরা আমার আমাদের জীবন সাধনা সার্থক হবে সিদ্ধ হবে আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখিরাতের পাথেয় সঞ্চয় করে সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবো রব্বে আজিম আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজেরিন নবী রাসূলুল্লাহ সাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষের মধ্য থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই সেই শ্রেষ্ঠ মানুষদের কথা সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে আমরা পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে এই যে আমরা অনেক মানুষ আছি এই মাহফিলে এই গ্রামে এই এলাকাতে এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী এই মানুষগুলো হলো নবী আলাইহিস সালামের চোখে সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ তাহলে এবার আমাকে মেলাতে হবে যে আমি কি কোরআনের ছাত্র না কোরআনের শিক্ষক যদি দুইটার কোনটাই না হয় তো অন্তত কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করতে পারি কি পারি না আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শেখা শুরু করে দেন আপনি অনলাইনে বিভিন্ন কোর্স আছে ভর্তি হয়ে যান কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন প্রথম টার্গেট আল্লাহ তাআলা শুদ্ধ করার তৌফিক দিয়েছেন 50-60-70% হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টার পাশাপাশি আপনি কোরআন বুঝে বুঝে পড়া শুরু করে দেন কোরআন বোঝার জন্য এখন অনলাইনে অনেকগুলো কোর্স অফার করা হয় অনেক আল্লাহর নেককার বান্দারা আমাদেরকে কোরআনিক অ্যারাবিক শেখান খুব সহজে মাত্র সামান্য কয়েকটা ক্লাস করলেই অনলাইনে আপনি দেখবেন কোরআনে যে আপনি কথাগুলো আল্লাহ বলেছেন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করবেন আপনি দেখবেন যে আপনি সেটা বুঝতে শুরু করেছেন আপনি অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি পাবেন যে আপনার রব কি বলছে আপনি বুঝতে পারছেন নামাজে মনোযোগ আসবে আপনার ভালো লাগা কাজ করবে
আমরা দুনিয়াতে কত কিছুই তো বুঝলাম কত কিছুই তো শিখলাম কত কিছুই তো জানলাম মুসলমান আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তুমি কত কবিতা জীবনে মুখস্থ করেছো ইংরেজি ভাষা শিখেছো আরব ভাষা তোমার দুনিয়ার কল্যাণের জন্য তুমি অনেক কিছু শিখেছো ভালো কথা কিন্তু তোমার অনন্ত অসীমকালের এই যাত্রায় তোমার জন্য উপকার হয় সেজন্য তুমি কোরআন কি শিখেছো মুহতারাম হাজেরিন সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা 11 মানব শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষের কথা বললাম যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় আপনি নিজে কোরআন শিখবেন শেখা হয়ে গেছে অন্যদেরকে শেখাবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন কোরআনের শিক্ষার্থী হয়ে সারা জীবন কাটাবো ভাই আজ উচ্চারণটা শুদ্ধ করে শিখব কাল আল্লাহ কি বলেছেন সেটা বোঝার জন্য কোরআনিক আরবিকের বিভিন্ন অনলাইন অফলাইন কোর্স শুরু করব মসজিদ ইমাম সাহেবকে বলবো হুজুর একটু কোরআনে আল্লাহ কি বলেছেন আমাদেরকে বোঝান তাফসীর জানার চেষ্টা করব ব্যাখ্যা জানার চেষ্টা করব আজকে একটা আয়াতের ব্যাখ্যা জানব কালকে আরেকটা আয়াতের ব্যাখ্যা জানব এভাবে প্রতিদিন কোরআন শিখতে থাকব কোরআন শেখার মধ্যে যদি আপনি অব্যাহত থাকেন মনে রাখবেন আপনি আল্লাহ এবং তার রাসূলের চোখে শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন এই কোরআন এসেছে আমাদেরকে সুখী করবার জন্য দুনিয়াতেও আখিরাতে অতএব কোরআন শিখব শেখাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ নাম্বার 2 দ্বিতীয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আখলাক যাদের আচরণ যাদের ব্যবহার অনেক সুন্দর নবী আলাইহিস সালাম বলেছেন মুসাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ আহসানুহুম আখলাকা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সবচেয়ে পছন্দ করেন সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের আখলাক আচরণ ব্যবহার সবচেয়ে সুন্দর আখলাক সুন্দর মানে আপনার মধ্যে অহংকার নাই আপনি মানুষের অধিকার নষ্ট করেন না আপনি বাবা মার সাথে বেয়াদবি করেন না তাদের সামনে উচ্চস্বরে কথা বলেন না আপনি স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন না আপনি স্বামীর আনুগত্য করেন তার সাথে বেয়াদবি করেন না আপনি বড়দের সম্মান করেন ওলামাদেরকে ইজ্জত করেন ছোটদেরকে স্নেহ করেন আপনার অন্তরে অহংকার নাই আপনার অন্তরে হিংসা নাই আপনার অন্তরে শত্রুতা নাই আপনার অন্তরে মানুষ পিছে লাগালাগি নাই এই নোংরামি নাই আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করেন কেউ ক্ষতি করলেও আপনি ক্ষমা করার চেষ্টা করেন মনটাকে আপনি বড় করেন আপনি সব সময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন ভালো চরিত্র এটা আপনার অর্জন করার চেষ্টা করেন আপনার চরিত্রকে কালিমা লাগতে দেন না আপনি বিবাহ পর্বতে সম্পর্ক করেন না কোনো হারাম রিলেশন করেন না হারাম সম্পর্ক থাকলে আল্লাহর জন্য সেটা ছেড়ে দেন হালালের অপেক্ষা করেন এভাবে আপনার চরিত্রকে আপনি সাজাবার চেষ্টা করেন যে লোকটার চরিত্র যত সুন্দর যার আচরণ যত সুন্দর যার আখলাক তত ভালো এই লোকগুলো আল্লাহর নবীর চোখে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ আমাদের আখলাকগুলো সুন্দর করব তো ইনশাআল্লাহ আমি প্রায় বলার চেষ্টা করি আজ আমাদের সমাজে যত নামাজি মানুষ পাওয়া যায় যত রোজাদার মানুষ পাওয়া যায় যত ইবাদত গুজার মানুষ পাওয়া যায় তত আখলাকওয়ালা ভালো আচরণওয়ালা মানুষ পাওয়া যায় অতএব চ্যালেঞ্জ নেব তো ইনশাআল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষের কাতারে যেতে হলে আখলাকটা ভালো করতে হবে এবং তালিকা করে করে নিজের আখলাককে সংশোধন করবার জন্য নিজের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে যে আমি কেন আজকে আখলাক খারাপ করলাম না আমাকে এটা থেকে সরে আসতে হবে আমি কাল আর যেন এটা না হয় এবং যেটা হয়েছিল যেন প্রায়শ্চিত্ত করতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ এইভাবে ভালো কাজ করতে 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 চেষ্টা করতে করতে আপনি যখন এক সময় দুনিয়া থেকে যাবেন আপনি জান্নাতি হতে পারবেন তাকওয়ার পথে আমাদেরকে থাকতে হবে তাহলে দ্বিতীয়ত যেই শ্রেণী মানুষের কথা বললাম মুসনাদের হাকিমে বর্ণিত হাদিসের আলোকে নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যাদের আখলাক সবচেয়ে ভালো আখলাক কিয়ামতের ময়দানে সকল আমল যত ভালো কাজ আপনি করবেন এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল হবে মিজানে আল্লাহ সবচেয়ে ভারী হবে যে আমলগুলো এর মধ্যে অন্যতম হলো আখলাক নবী আলাইহিস সালাম বলেছেন তিনি আরো বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব না আকসারুমা ইউদখিলুন নাস আল জান্নাহ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে কোন জিনিসে তিনি বলেছেন দুই জিনিসে এক হলো তাকওয়াল্লাহ দুই হলো হুসনুল খুলক
আল্লাহর ভয়ে যারা হারাম কাজ থেকে বেঁচে থাকে ফরজ কাজ করে চলে এই মানুষগুলোর এই গুণটা জান্নাতে মানুষকে বেশি নিবে আর اخلاق আচরণ যার যত বেশি ভালো হবে এই গুণটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে আল্লাহ আমাদের সবাইকে اخلاقی এবং সুন্দর আচরণওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ নাম্বার 3 বুখারী বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন احسنكم احسنكم قضاء তোমাদের মধ্যে ভালো মানুষ তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষকে যে কারোর কাছ থেকে বাকিতে কোনো কিছু নিলে কেনাকাটা করলে ধার নিলে হাওলাত নিলে সেটা আদায় করার সময় ভালো মানুষের পরিচয় দেয় উত্তম রূপে আদায় করে কথা ঠিক রাখে ওয়াদার বর খেলাফ করে অনেক লোক আছে দেখবেন এক দোকান থেকে বাকি খাইছে এরপরে ওই দোকানের সামনে দিয়ে ভুলেও আর হাঁটে না দূরে দূরে দিয়ে হাঁটে আছে না নেই অন্য দোকান থেকে গিয়া নগদে কিনে খায় আর ওই বেচারার দোকান থেকে বাকি খায় তার দোকানের রাস্তাও মাড়ায় না আছে না নেই মানুষের কাছ থেকে ধার নেয় হাওলাত নেয় আর দেওয়ার নাম গন্ধ এটা কোনো মুসলমানের চরিত্র নয় এটা কোনো মুসলমানের গুণ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো মানুষ হলো সে যে মানুষের ধার দেনা বাকি এগুলো পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এ হলো তৃতীয়ত ভালো মানুষ নাম্বার 4 তিরমিজি বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ শ্রেণীর ভালো মানুষের কথা বলেছেন তারা কারা তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের কাছ থেকে মানুষ সব সময় উপকারের আশা করে ভালো কিছুর আশা করে ক্ষতির আশা করে না প্রত্যেকটা সমাজে দেখবেন এরকম কিছু মানুষ আছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান ইয়ুরজা খায়রু ওয়া ইয়ামানু শাররু তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই মানুষগুলো যাদের কাছ থেকে সবাই ভালো আশা করে লোকটা আমার উপকার করবে তার কাছে গেলে সে ফিরায় দিবে না এবং তার কাছ থেকে ক্ষতির আশঙ্কা করে না যে লোকটা আমাকে বকা দিবে ক্ষতি করবে মারবে জুলুম করবে নির্যাতন করবে কষ্ট দিবে এই ভয় পায় না বরং জানে যে না উনি ভালো মানুষ উনি কিছু বলবে না বা উনি কিছু করবে না এই চরিত্রের মানুষগুলো হলো সবচেয়ে ভালো মানুষ আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার সমাজে আশেপাশে এরকম কিছু মানুষ আছে যে মানুষটার কাছে ধরুন আপনি একটা মসজিদের টাকার জন্য আশা করেন আপনি মাহফিলে চাঁদার আশা করেন একটা মাদ্রাসার জন্য সহযোগিতার আশা করেন একটা যে কোনো ভালো কাজের জন্য তার সহযোগিতা দরকার হয় আপনি ওই লোকটা সম্পর্কে এমন ধারণা আপনার এবং আশেপাশে সবার মনের মধ্যে তৈরি হয় যে উনি খুব ভালো মানুষ ওনার কাছে গেলে উনি ফিরায় দিবে না আছে না এরকম কিছু মানুষ একটা লোক তার কাছ থেকে আপনি কোনো ক্ষতির আশা করেন না যে লোকটা আমাকে ক্ষতি করবে আবার কিছু মানুষ আছে এর উল্টা মানুষ তার কথা মনে উঠতে মনে করে ওরে বাবা খুব ডেঞ্জারাস মানুষ আছে না নাই তার কাছে যাওয়ার আগে চিন্তা করে গেলে আমার খবর আছে গোষ্ঠী উদ্ধার করবে আমাকে মারবে আমাকে জুলুম করবে অত্যাচার করবে ক্ষতি করবে সন্ত্রাস করবে আমার সাথে এরকম কিছু খারাপ লোক আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মানুষগুলো আল্লাহর কাছে ভালো যে মানুষগুলোকে সমাজের মানুষ মনে করে যে তার কাছ থেকে ভালো কিছুই পাওয়া যাবে খারাপ কিছু পাওয়া যাবে না বা ক্ষতিকর কিছু তার থেকে হবে না এই এই মানসিকতা যার ব্যাপারে সবার মধ্যে তৈরি হয়ে যায় আছেন এরকম কিছু মানুষ যে অমায়িক মানুষ না এই লোকটা কারোর ক্ষতি করবে না এই লোকটা পারলে উপকার করবে এরকম সবার মনের ভিতরে এরকম জায়গা যারা করে নিতে পারে এটা একদিনে হয় না এটা আপনার আচার আচরণ আপনার লেনদেন আপনার কাজ কারবার আপনার উঠা বসা আপনার সার্বিক কর্মকাণ্ড আপনার মানুষের সাথে বিহেভিয়ার এই সব কিছু মিলে আপনি এই জায়গায় যেতে পারবেন এটা সহজ কথা না যে সমাজের সবগুলো মানুষ বলবে লোকটা ভালো তো সে মানুষটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটা হলো তোমাদের সবচেয়ে ভালো খায়রুকুম মান ইয়ুরজা খায়রু ওয়া ইয়ামানু শাররু তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন তারা যাদের কাছ থেকে কল্যাণের আশা করে মানুষ উপকারের আশা করে ক্ষতি বা কষ্ট দিবে এরকম আশঙ্কা করে না নাম্বার 5 ইবনে হিব্বান বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি যারা বিবাহিত তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার যাদের স্ত্রীর কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ
এই সার্টিফিকেট যদি কেউ তার বউয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলে ভালো মানুষ আল্লাহর কাছেও ভালো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলার পর বলেছেন ওয়া আনা খায়রুকুম লি আহলি তোমাদের মধ্যে বউয়ের কাছে কে কে ভালো আছো আমি জানি না তবে তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ আমার পরিবারের সবাই প্রত্যেক স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো জানতেন শ্রদ্ধা করতেন তার ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ ছিল না কারণ কিনি তিনি কখনো স্ত্রীদেরকে আঘাত করে কথা বলতেন না তাদেরকে আক্রমণ করে কথা বলতেন না গালিগালাজ তুচ্ছ চাচ্ছিল তো করার তো প্রশ্নই ওঠে না জুলুম করার তো প্রশ্নই ওঠে না তিনি এমন ভাবে তাদের সাথে জীবন যাপন করতেন যে তারা প্রত্যেকে তার আচরণে মুগ্ধ থাকত অতএব আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণটা যারা বিবাহিত আছেন তাদের কার মধ্যে আছে কার মধ্যে নাই যদি না থাকে এখন থেকে জীবনকে বদলান পরিবর্তন করেন যে আমার স্ত্রীর সাথে আমি ভালোভাবে চলবো এমন ভাবে চলবো যে আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী লোকটা কেমন তাহলে দিল থেকে বলবে অমায়িক মানুষ তার মতো মানুষ হয় না এই সার্টিফিকেট যদি আপনার বউয়ের কাছ থেকে আপনি পেতে পারেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে আপনি সত্যি ভালো মানুষ এবং আপনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এটার জন্য কিন্তু শুয়ের মতো সোজা হয়ে যেতে হবে বউকে যদি বাপ মা তুলে কথা বলেন খোঁটা দিয়া কথা বলেন শ্বশুরবাড়ি থেকে যৌতুকের জন্য খোঁচাখুঁচি করেন তাহলে বউ কি বলবে আপনি ভালো মানুষ আপনার জুলুমের চোটে চাপাচাপির চোটে যদি মুখ দিয়া বলেও ভালো মানুষ মনে মনে বলবে ওরে শয়তান ঠিক কিনা বলেন অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করলে আমরা ভালো মানুষের সার্টিফিকেট পাবো মানুষের চারিত্রিক সনদপত্র আমাদের সমাজে জনপ্রতিনিধিরা দেয় মেম্বার চেয়ারম্যান সাহেবরা দেন কাউন্সিলররা দেন আর এ হাদিস বলছে মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত হলো মানুষের স্ত্রী কারণ বাইরে ফেরেশতা থাকা অনেক সোজা আপনার আসল রূপ আসল চেহারা দুনিয়াতে সবচেয়ে বেশি জানে আপনার স্ত্রী ঠিক কিনা বলেন কারণ বাইরে অনেক মানুষ ফেরেশতা কিন্তু তার মুখ দিয়া কি বাহির হয় আচরণ দিয়ে কি বাহির হয় ভাঙচুর করে কিনা গালিগালাজ করে কিনা মনটা ছোট লোকের মন না বড় লোকের মন এটা দুনিয়ার আর কেউ না জানলো বউর কাছে কিন্তু লুকানো যায় অতএব সেই জায়গা থেকে সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন সেভাবে যদি চলতে পারেন তাহলে আপনি আসলে ভালো আমাদেরকে সেরকম ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন নাম্বার ৬ সহিহুল জামিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান আতআমাত তাআমা ওয়া রাদ্দাস সালাম ৬ নম্বরে শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন সবচেয়ে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় খাদ্য দান করা এটা স্বতন্ত্র একটা ইবাদত স্পেশাল একটা ইবাদত আমরা অনেকে নগদ টাকা পয়সা দেই ভালো কথা কিন্তু কখনো কখনো অভাবী গরিব দুঃখী মানুষকে খাবার দিবেন আহার দিবেন একজন গরিব মানুষ বাজারে গেছে মাছ বাজারে দেখবেন ঘুরছে ছোট ছোট মাছ মুলাচ্ছে বারবার নেওয়ার সাহস পাচ্ছে না আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন আপনি তার পিঠে হাত দিয়ে বলেন ভাই যদি মনে কিছু না করেন আপনি এই মাছটা নেন আমি টাকা দিব আমি খুশি হব ভাই আপনি মাইন্ড করেন না আপনি তাকে যদি এভাবে ম্যানেজ করে মাছটা কিনে দিতে পারেন তার বাসায় নিয়ে যাবে কত খুশি হবে এই ছোট ছোট আমলগুলো মানুষকে যে কোথায় নিয়ে যায় কত দূর নিয়ে যায় এই ছোট ছোট আমলগুলোই মানুষকে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বাহানা খুঁজবেন দিল থেকে মানুষের দোয়া আসে আপনি আপনি কোনো গরিব ফ্যামিলি আছে যারা হয়তো অনেকদিন গোশত খেতে পারে না আপনি এক কেজি দুই কেজি গোশত ফ্রেশ গোশত কিনে প্যাকেটটা নিয়ে তাদের বাসায় দিয়ে আসলেন কত খুশি হবে তারা হ্যাঁ অনেক গরিবের বাচ্চা দোকানে আশেপাশে যায় তাকায় থাকে নেওয়ার সাহস পায় না আপনি একটু কিনে তার হাতে দিলেন এই যে মানুষকে খাদ্য দান করা খুঁটে খুঁটে খুঁজে খুঁজে এটা এত বড় ইবাদত এত বড় ইবাদত যে মাধ্যমে মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারে নবীজির চোখে সেরা মানুষ হতে পারে সেরা ১১ মানুষের ভিতরে আপনি ঢুকতে পারবেন যখন এই গুণটা আপনার মধ্যে আসবে সেই সাথে মানুষের সালামের জবাব দেওয়া অনেকে আছে সালামের জবাব দেয় না ভাব সাবের কারণে আছে না নাই ওনার অনেক বড় পাওয়ার উনি ক্ষমতা বান উনি নেতা উনি পয়সাওয়ালা ওনার ভাবসাব আছে এই ভাবসাবের কারণে সালাম দিলে সালামের জবাব দেয় না দেখবেন অনেক ভদ্রলোক তথাকথিত ভদ্রলোক আর কি যাদেরকে সমাজের মানুষ ভদ্রলোক ভদ্রলোক বলে জামা কাপড়ে দেখে সুট বুটে মনে হয় শিক্ষিত মানুষ এরকম অনেক মানুষ আছে দেখবেন যে তাদেরকে সালাম দিলে এরকম শুধু কল্লা নাই আছে না নাই মাথা নাই ভাবের চোটে মুখ দিয়ে জবাবটা বের হয় না আল্লাহ আমাদেরকে সেরকম অহংকারী মানুষদের এই দুঃস্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন
তাহলে সালাম দিলে সালামের জবাব দিতে কখনো কার্পণ্য করা যাবে কেউ যদি সালাম দেয় তাকে শুনাইয়া জবাব দেওয়া ওয়াজিব আপনাকে কেউ সালাম দিল আসসালামু আলাইকুম বলল আপনি মনে মনে জবাব দিলে হবে না আপনাকে কি করতে হবে ওই লোকটাকে শুনাইয়া জবাব দিতে আপনি গাড়িতে যাচ্ছেন সে সালাম দিছে গ্লাস লাগানো শুনতে পাইছেন কিন্তু আপনার জবাব সে শুনবে না গাড়ি রানিং এ আছে তাহলে মুখ দিয়ে জবাব দিবেন আর হাত দিয়ে ইশারা দিবেন যে জবাব আমি দিছি কারণ মুসলমানকে ইসলাম ম্যানার শিখিয়েছে সৌজন্যতা শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে একটা লোক আপনাকে সালাম দিয়েছে আপনি তার সাথে কথা বললেন না এটা অভদ্রতা এটা অসৌজন্যতা ইসলাম মানুষকে সুন্দর জীবন যাপন করতে বলে অতএব আপনি আল্লাহর কাছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা মানুষ হতে হলে মানুষকে খাবার দিবেন এবং সালাম দিবেন সালামের জবাব দিবেন সাত নম্বর সেরা মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা মানুষ হলেন ওই মানুষগুলো যারা নামাজে যখন দাঁড়ায় আশেপাশে থাকা মুসল্লিদের কেউ নামাজে দাঁড়ালে একটু ফাঁকায় ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয় তেড়ামি করে না আবার কিছু লোক আছে দেখবেন তেড়ামি করে ধরেন কাতারের মাঝখানে আপনি দাঁড়াইছেন পাশে আরেকজন দাঁড়াইছে মাঝখানে একটু ফাঁকা আছে ওখানে কেউ ঢুকতে চাইলে দেখবেন এরকম টাইট হয়ে যাওয়া অনেকে আছে না মানে ভাই আপনি ডিস্টার্ব করতে আসছেন কেন আমি একটু রিল্যাক্সের সাথে দাঁড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকাত ফিস সালাহ তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা মানুষ হলেন তারা যারা নামাজে দাঁড়ানোর সময় পাশের মুসল্লিদের জন্য কাঁধটাকে নরম করে দেয় মানে টাইট করে না তেড়ামি করে না মানুষকে জায়গা করে দেয় নিজে একটু কষ্ট করার চেষ্টা করে আরেকজনকে অগ্রাধিকার দেয় এবং এভাবে নামাজে দাঁড়ায় যাতে করে আশেপাশে কারোর কোনো অসুবিধা না হয় এই যে কাঁধটাকে নরম করা অন্যকে সুযোগ করে দেওয়া কাতারের ফাঁকা বন্ধ করা এই গুরুত্বপূর্ণ কাজটা করতে সহযোগিতা করে আশপাশে মুসল্লিদেরকে অনেক সময় দেখা যায় যে জুমার দিন হয়তো খুব টাইট হয়ে গেছে কাতার টাইট হয়ে থাকে না সে নিজেকে নরম করে আরেকজনকে সুযোগ করে দেয় এ হলো ভালো মানুষ আট নম্বর ভালো মানুষ হলেন ওই লোকগুলো যে লোকগুলোকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছেন অনেক লম্বা হায়াত পেয়েছে অনেক মুরব্বীরা দেখবেন এবং লম্বা হায়াত পেয়ে ভালো কাজ করেছে জীবনভর জীবনে কখনো কোরআন তেলাওয়াত ছুটে নেই জীবনে কখনো জেনার পাপ করে নেই জীবনে কখনো নামাজ ছাড়ে নেই জীবনে কখনো মানুষের হক মারে নেই এভাবে ভালো কাজ দিয়ে তার জীবনটাকে সাজিয়েছে এই মানুষটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা মানুষ এই জন্য নবী রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা মানুষ হলেন ওই মানুষ যাদেরকে আল্লাহ তাআলা জীবন হায়াত দিয়েছেন দীর্ঘ আবার তারা সেটাতে ভালো কাজও করেছে নাম্বার 9 যে মানুষগুলো সবচেয়ে বেশি মানুষের উপকার করে খুব ভালো করে খেয়াল করে মানুষের কি করে উপকার করে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষের উপকার করে বেড়ায় এই মানুষগুলো হলেন সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু খায়রুন নাসি আনফাহুম লিন্নাস মানুষের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন আপনার চেয়ে বয়স্ক মানুষ একটা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে আপনি কাছে গিয়ে বললেন চাচা বা চাচি আমি একটু আপনার ব্যাগটা ধরে আগাই দিয়ে যদি কিছু মনে না করেন আপনি তাকে হেল্প করলেন একজন মানুষ তিনি দেখছেন যে কোন একটা কাজ করতে গিয়ে তার কষ্ট হয়ে যাচ্ছে আপনি আগায় গেলেন একজন মানুষ বিপদে পড়ে গেছে আপনি দৌড়ে গেলেন আমাদের সমাজটা এখন এত স্বার্থপর হয়ে যাচ্ছে আপনি আশেপাশে তাকালে দেখবেন আমরা সব স্বার্থের পিছনে এত অন্ধ এত নিকৃষ্ট হয়ে গেছে আজকাল যে আমার আশেপাশে সব ধ্বংস হয়ে যাক আমরা তাকাইও না ইয়া নফসি ইয়া নফসি আমি নিজে নিজে চিন্তা করি রাস্তাঘাটে কেউ সন্ত্রাসের কবলে পড়েছে কেউ বিপদে পড়েছে এমনকি অ্যাক্সিডেন্ট করেছে চেয়ে চেয়ে দেখে খুব তার হাতে যদি সময় থাকে তো বড়দের একটা মোবাইলে ছবি তোলে ভিডিও করে ফেসবুকে লাইক কমেন্ট কামানোর জন্য কেউ যদি পানিতে পড়ে ডুবে মরে তো দশজন দাঁড়ায় থাকলে দশজনই মোবাইল বাইর করে ভিডিও শুরু করে লাইভ দেওয়া শুরু করে ঠিক না ঠিক হায়রামা এটা কি কোনো মুসলমানের চরিত্র আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই তরুণরা সিনিয়রদেরকে যখন দেখবেন পাবলিক বাসে দাঁড়িয়ে আছে সাথে সাথে নিজে উঠে তাদেরকে বসাবেন একজন মানুষ তার হাতে অনেক মাল সামান আছে তাকে অগ্রাধিকার দিবেন ভাই আপনি আগে যান এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সেরা মানুষ হতে পারবেন শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন আপনি আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন আল্লাহর কাছে সেরা মানুষ হওয়ার জন্য আপনি অনেকগুলো নফল ইবাদত করলেন এটাই একমাত্র পথ নয় সেটা তো করবেনই তার পাশাপাশি মানুষের উপকার সবচেয়ে বেশি করবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ তিনি বলেছেন আমি সারা জীবন দেশে দেশের বাইরে
ইসলাম সম্পর্কে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পড়াশোনা করে যুগ যুগ ধরে এবং বিশ্ববিদ্যালয়ে আল হাদিস ডিপার্টমেন্টে শিক্ষকতা করে আমি কোরআন হাদিস সম্পর্কে দীর্ঘকাল পর্যন্ত অ্যানালাইসিস করে আমি দুটি জিনিস বের করেছি যে কোরআন হাদিসের সকল আদেশ নিষেধের এই নির্যাস হলো এই দুই লাইন তার একটা হলো ইমানের পর মোটা মোটা বড় বড় ফরজ কাজগুলো করার পর আল্লাহকে খুশি করার সবচেয়ে সহজ মাধ্যম যে কাজ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো মানুষের উপকার করা কি করা আর কুফরের পর মোটা মোটা বড় বড় হারাম কাজগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সেটা হলো মানুষের ক্ষতি করা সেটা হলো মানুষের কি করা আমরা আজকাল দেখবেন অনেকে মুখে লম্বা দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে নামাজও পড়ে জিকির আজকার তসবিহ তেলাওয়াত করে কিন্তু মানুষের আইলো ঠেলে আছে না নাই দোকানদার বেচার সময় একটু মাপে কম একটু ঠকানোর চেষ্টাও অথচ লোকটা দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ে লোকটা হুজুর আলেম মানুষ কিন্তু আরেক হুজুরের পিছে লাগে এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদাবারু লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাসু কারোর প্রতি হিংসা করবা না পিছে লাগালাগি করবা না শত্রুতা করবা না ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো অথচ এটার আজ প্রচন্ড অভাব চলছে মানুষের উপকার করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পরোপকার করতেন আমি খুব আনন্দিত হই যখন কোন এলাকাতে যুবকদেরকে দেখি তারা সামাজিক কাজকাম করে অভাবী মানুষদের ঘর বানিয়ে দেয় অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা করে ওষুধ কিনতে সহযোগিতা করে বিভিন্ন ভালো কাজ করে এই কাজগুলো একজন ইমানদারকে সেরা মানুষে পরিণত করে আমরা মানুষের উপকারে ইনশাআল্লাহ নিজেদেরকে নিবেদন করব তো ভাইরা আমার এটা হলো সেরা মানুষদের অন্যতম একটা মার্কা নাম্বার 9 এটা 10 নম্বর হলো যে ব্যক্তি তার বন্ধুদের কাছে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত পরিচিত এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো প্রতিবেশী হলো সে যে তার প্রতিবেশীদের কাছে ভালো প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক তারা একটু কষ্ট দিলেও সে কষ্ট দেয় না সে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভালোভাবে থাকার চেষ্টা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি খায়রুকুম লিজারিহি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সঙ্গী হলেন আল্লাহর কাছে সে যার সব দোস্তরা বলে যে আমাদের অমুক দোস্তটা খুব ভালো মানুষ এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে সে যার আশেপাশের প্রতিবেশী পাশের ঘর পাশের দোকানদার পাশের লোকজন আশেপাশের লোকদের সাথে তার রিলেশন ভালো সম্পর্ক ভালো তাদেরকে পালতপক্ষে কষ্ট দেয় না পানি দিয়ে অনেকে দেখবেন যে গাছ লাগায় ছায়াটা যাতে প্রতিবেশীর জায়গায় গিয়ে পড়ে আছে না নাই অনেকে দেখবেন যে নিজের হাঁস মোরগ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় অনেকে দেখবেন প্রতিবেশীর খোঁজ খবরও নেয় না শহরে জীবনে দেখবেন পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করছে মাসকে মাস বরং বছরকে বছর জানেও না কার বাড়ি কোথায় কার নাম কি মুসলমান না মুসলমান কি করে কি খায় এরকম একটা জঘন্য চরিত্র আজ আমাদের সমাজে মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে ঠিক না বেটি অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি মনে রাখবেন ইসলাম শুধুমাত্র এই জিকির আজকার তাসবিহ তেলাওয়াত আর এই গতানুগতিক ইবাদত করার নাম নয় ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ আপনাকে ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোন পথ খোলা নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে আমার মধ্যে খারাপ দোষ আছে আমার মধ্যে বদগুণ আছে খারাপ চরিত্র আছে আমি সেটাকে সংশোধন করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব সামাজিক মিশুক পরোপকারী মানুষের কল্যাণকামী হব কারো কষ্ট দেখলে আমার কষ্ট লাগবে কারোর কষ্টে আমি কখনো খুশি হব না সে আমার শত্রু হতে পারে তারপরও তার কষ্টে আমি খুশি হব না আল্লাহ আমাদেরকে সেরকম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন নাম্বার 11 সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ভালো মানুষ সেরা মুসলমান সে যে মানুষটার অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র তার অন্তরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই মানুষের কল্যাণ চায় অন্তর ভিতরে কারোর প্রতি শত্রুতা নাই কেউ কষ্ট দিলে মাফ করে দেয় মনটাকে ফ্রেশ করে ফেলে এই রকম মনের মানুষ এবং কথা যখন বলে সত্য কথা বলে দুই নম্বরে চিটারি বাটপারে মিথ্যা দোগাবাজি এই সমস্ত করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম যুল কলবিল মাহমুম ওয়াল লিসানি সাদিক তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলে সবচেয়ে সেরা মানুষ হলেন তারা
যাদের অন্তরটা ফ্রেশ পরিচ্ছন্ন অন্তরে কিছু নেই ভাইরা আমার এটা অনেক বড় একটা ব্যাপার আপনার বাহির কি সুন্দর না সুন্দর তার চেয়ে বড় কথা হলো আপনার মনটা কত সুন্দর আপনার মনে আপনি চিন্তা করেন তো কারোর প্রতি আপনার শত্রুতা আছে কিনা তাহলে আপনার মনে ত্রুটি আছে যাকে আপনি শত্রু মনে করছেন আল্লাহর জন্য maaf করে দেন সে শত্রুতা করে সে আল্লাহর সাথে বুঝে বাড়াবে আমার কোনো তার প্রতি আক্ষেপ নাই আল্লাহ তাকে maaf করলে আমি খুশি এটা হলো পরিচ্ছন্ন মনের মানুষ আল্লাহ একজনকে অনেক দিয়েছে আমার কোনো আফসোস নাই আল্লাহ তাকে আরো দেখ আমার কোনো হিংসা নাই আল্লাহ আমাকেও দেখ এটা মাথা চাওয়া থাকতে পারে কারোর কোনো আঘাতে কোনো কথা কোনো আচরণ আমার কষ্ট হয়েছে আমি আল্লাহর জন্য বলবো আল্লাহ আমি আপনার বান্দাকে maaf করে দিয়েছি কারণ আমিও তো আল্লাহর কাছে কত দোষ করে আছি তাহলে আল্লাহ আমাকে maaf করবে এরকম ফ্রেশ মনের মানুষগুলো এরা হলো সবচেয়ে সেরা মানুষ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এই সেরা মানুষদের সবগুলো গুণ অর্জন করার তৌফিক দান করুন আমি আবারো সেই প্রথম কথা স্মরণ করাই দেই এই 11 শ্রেণীর সেরা মানুষের তালিকা করে ফেলবেন লিখে ফেলবেন এটা টাঙায় রাখবেন বা কাগজে লিখে রাখবেন মাঝে মধ্যে একবার করে চোখ বুলাবেন যে এই গুণগুলোর কোনটা আমার মধ্যে আছে কোনটা নাই কোনটা আছে টিক দিবেন আলহামদুলিল্লাহ এটা আছে কোনটা নাই এটাকে টার্গেট বানাবেন তাহলে আমাকে এটা অর্জন করতে হবে শুরু করবেন পর থেকে আবার অর্জন হয়ে গেছে টিক দিয়ে দেন 11টাতে টিক চিহ্ন পেয়ে গেছেন দেখবেন আপনার মন থেকে আপনার ভেতর থেকে আপনার ভেতরই নিজে থেকে নিজে এই কথা আসবে যে আলহামদুলিল্লাহ আপনি ভালো মানুষ হতে পেরেছেন আশপাশের সমস্ত মানুষের কাছে আপনি ভালো মানুষ হবেন সবার প্রশংসা পাবেন সবাই আপনাকে ভালোবাসবে এবং সার্টিফিকেট দেবে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ বলবে একটা অসম্ভব ভালো মানুষ ছিলেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা 11 মানুষদের প্রতিটা গুণ অর্জন করার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ সংগ্রাম করব তো ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করব ঠিক আছে তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন